ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি আমিনুর রহমান আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি একটা লিভারের রোগ সম্পর্কে আলোচনা করার জন্য। এই লিভারের রোগটা হচ্ছে ফ্যাটি লিভার। যদি কোনো ব্যক্তির ফ্যাটি লিভারের মতো রোগ থাকে, সে আগামী দিনে কী কী রোগে ভুগতে পারে, যেমন সিরোসিস, লিভার ড্যামেজ, লিভার ক্যান্সার এবং জন্ডিস, আর কি হতে পারে ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট অ্যাট্যাক, এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই ফ্যাটি লিভার জাতীয় রোগটা কেন হয়? আজকের দিনে আমরা যে পরিমাণে তেল, চর্বি এবং প্রোটিনের ব্যবহার করি, এই অতিমাত্রায় তেল, চর্বি এবং প্রোটিনের ব্যবহার করার জন্য এই লিভারের মধ্যে এই ফ্যাট জাতীয় পদার্থটা জমে যায়, তার কারণেই এই ফ্যাটি লিভার হয়। এই ধরনের রোগের হাত থেকে আমাদের লিভারকে ঠিক রাখতে হলে আমাদেরকে কিছু খাদ্য অভ্যাস চেঞ্জ করলে আমরা এই লিভারকে এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচাতে পারব। আমরা যে খাবারগুলো খাই অতিমাত্রায়, যেমন তেল, চর্বি, কার্বোহাইড্রেট, প্রোটিন, অতিমাত্রায় খাওয়ার জন্য যেখানে আমাদের এই ফ্যাটি লিভার হয়, আমরা যদি এই ধরনের খাবারকে কমিয়ে দিই এবং যে খাবারগুলো খেলে আমাদের ফ্যাটি লিভার হবে না সেই ধরনের খাবার যদি খাই, তাহলে কিন্তু আমরা এই ফ্যাটি লিভারের হাত থেকে আমাদের লিভারকে রক্ষা করতে পারি। আমরা যে খাবারগুলো অ্যাভয়েড করব বা এড়িয়ে চলব এবং যে খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় বাড়িয়ে নেব, সেই খাবারগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো টোটালি পুরোপুরি আমাদের লিভারের মধ্যে মেটাবলাইজ হয় একটা প্রসেসের মাধ্যমে। সেই প্রসেসটা হচ্ছে অক্সিডেটিভ প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এই প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট মেটাবলাইজ হয় আমাদের লিভারের মধ্যে। আমাদের শরীরের মধ্যে লিভার সারাদিন কাজ করে থাকে এবং আমরা যদি আমাদের খাদ্য তালিকায় এই ধরনের অপ্রয়োজনীয় খাবারকে বেশি পরিমাণে খাই, তাহলে কি হয়, লিভারের মধ্যে যে অক্সিডেটিভ প্রসেস চলতে থাকে সেই প্রসেসের মধ্যে প্রচুর চাপ পড়ে যায় এবং লিভার আহত হয়। তখন ওই আহত লিভার সঠিকভাবে মেটাবলাইজ করতে পারে না অয়েল, ফ্যাট এবং প্রোটিন, কার্বোহাইড্রেট। তখন কিছু পরিমাণ হেপাটিক পোর্টাল ভেনের মধ্যে এবং লিভারের মধ্যে চর্বি আকারে জমে যায়। আহত লিভারের মাধ্যমে মেটাবলাইজ যখন হয়, তখন কিছু পরিমাণ যে প্রোটিন বা ফ্যাট, অয়েল আমাদের লিভারের মধ্যে জমে রয়ে যায়। এইভাবেই দীর্ঘদিন চলতে চলতে ফ্যাটি লিভারের সৃষ্টি হয়। এখন জানাব যে এই ফ্যাটি লিভার কয় প্রকারে হয়। টাইপ অফ ফ্যাটি লিভার, এটা সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে NAFLD, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, আর একটা হচ্ছে ASH, অ্যালকোহলিক স্টিটোহেপাটাইটিস। এই দু ধরনের ফ্যাটি লিভার ডিজিজ হয়। একটা হচ্ছে অ্যালকোহল না খেয়ে হয়, আর একটা অ্যালকোহল খেয়ে হয়। অ্যালকোহল না খেয়ে যেগুলো হয়, অতিমাত্রায় তেল, চর্বি এবং প্রোটিন, কার্বোহাইড্রেট অতিমাত্রায় গ্রহণ করলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে। আর ASH, অ্যালকোহলিক স্টিটোহেপাটাইটিস, হচ্ছে সাধারণত যারা অ্যালকোহলিক, যারা মদ্যপান বেশি করে, তাদেরই এই ধরনের ফ্যাটি লিভার ডিজিজ হয়ে থাকে। এই ফ্যাটি লিভারের তিনটে গ্রেড আছে। প্রথম গ্রেড 1, অল্প মাত্রায় লিভারের মধ্যে চর্বি জমতে থাকে, এবং গ্রেড 2 হচ্ছে মাঝারি মানের, এবং গ্রেড 1 থেকে একটু বেশি, এবং গ্রেড 3 মানে প্রচুর পরিমাণে লিভারের মধ্যে ফ্যাট জমে যায়। এই গ্রেড 3 পরেই সাধারণত দেখা যায় লিভার সিরোসিস, লিভার ক্যান্সার এবং ডায়াবেটিস, স্ট্রোক, কার্ডিয়াক অ্যাটাক, এই ধরনের রোগ শুরু হয়ে যায় শরীরের মধ্যে। এখন জানাবো আমাদের খাদ্য তালিকায় কোন ধরনের ভেজিটেবলগুলো রাখবো এবং কোন কোন ভেজিটেবলগুলো আমরা কম খাবো। সেই ভেজিটেবলের মধ্যে কি আছে, না বিটরুট। এই বিটরুটের মধ্যে কি আছে, বিটালেন। বিটালেন হেল্প টু প্রোডিউস অক্সিডেটিভ লিভার ড্যামেজ। এই বিটরুটের মধ্যে যে বিটালেন নামেন
যে কেমিক্যাল আছে হুম এই বিটাল্যান কি সাহায্য করে, যে অক্সিডেটিভ লিভার ড্যামেজ, যখন লিভার অক্সিডেটিভ স্ট্রেসের আন্ডারে চলে যায় তখন লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, আর সেই লিভার ড্যামেজের হাত থেকে এই বিটাল্যান সাহায্য করে। সুতরাং আমাদের খাদ্য তালিকায় বিটরুট রাখতে পারি। আর কি, কফি অ্যান্ড টি, আমরা প্রতিনিয়ত যদি কফি এবং টি ড্রিঙ্ক করি তাহলে আমাদের এই লিভার ড্যামেজের হাত থেকে বাঁচাতে পারে। কারণ এই কফি অ্যান্ড টি কী করে, যে ফ্যাট এবং কোলাজেন এই দুটো বস্তুকে কন্ট্রিবিউট করে লিভার ডিজিজের হাত থেকে বাঁচায়। গার্লিক, আমরা যেটাকে রসুন নামে চিনি, এই রসুনের মধ্যে কী আছে, ডিটক্সিফাইং পাওয়ার। আর কেমিক্যাল কনস্টিটিউন্ট কী আছে, অ্যালিসিন। এই অ্যালিসিনের মধ্যে কী আছে, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার, অ্যান্টি ইনফ্লামেটরি পাওয়ার, অ্যান্টি ব্যাকটেরিয়াল পাওয়ার বা প্রপার্টি এই অ্যালিসিনের মধ্যে আছে। সুতরাং আমরা যদি গার্লিক বেশি করে খাই বা আমাদের খাদ্য তালিকার মধ্যে গার্লিকের ব্যবহার বেশি করি তাহলে আমরা অনাসেই অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিটা আমরা পেয়ে যাব। সেই অ্যালিসিন কি সাহায্য করে, হেল্প টু রিডিউস দ্য বডি ওয়েট, আমাদের ওজন কমাতে সাহায্য করে, আর কি করে, ফ্যাট কমায় শরীরের। সুতরাং আমাদের খাদ্য তালিকায় আমরা একটু রসুনের মাত্রা বাড়াবো। আর যে ভেজিটেবলগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো, যেমন টমেটো, লেটুস, ব্যানানা, অরেঞ্জ অ্যান্ড গ্র্যাপ ফ্রুটস, অলিভ অয়েল, আমাদের খাদ্য তালিকায় আমরা এই ধরনের ভেজিটেবল বা ভেজিটেবল অয়েল আমরা ব্যবহার করব। এবং এই অলিভ অয়েলের মধ্যে কী আছে, প্রচুর পরিমাণে ওমেগা থ্রি। এই ওমেগা থ্রি কী কাজ করে, আমাদের হার্টের ইনফ্লামেশনকে কমিয়ে দেয় এবং হার্টের রোগ থেকে রক্ষা করে। ওই জন্য আমরা বেশি পরিমাণে ওমেগা ডি থ্রি ব্যবহার করব। এই ওমেগা ডি থ্রি কী করবে, যে লিভারের মধ্যে যে ফ্যাট জমে যায় সেই ফ্যাটকে কমাতে সাহায্য করে আর বিভিন্ন ধরনের হার্টের রোগ থেকে রক্ষা করে। আর আমাদের খাদ্য তালিকায় আমরা কিছু মাছকে রাখতে পারি, যেমন ফ্যাটি ফিস, ফ্যাটি সলমন, টুনা, এই ধরনের কিছু মাছ। এই মাছের শরীরে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে, যেটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা হেলদি ফ্যাট। এই ওমেগা ডি থ্রি বা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের লিভারের মধ্যে যে ফ্যাট থাকে সেটা নন অ্যালকোহলিক হোক আর অ্যালকোহলিক হোক, এই ধরনের লিভারের মধ্যে থেকে ফ্যাটকে কমিয়ে দেয়। আর ওমেগা ডি থ্রি কী করে, হার্টের বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। সুতরাং এই ফ্যাটি ফিস আমরা খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখব। কিছু বাদাম জাতীয় খাবার আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি, তার মধ্যে যেমন কী থাকে, রিচ মেনি নিউট্রিয়েন্ট। ওই বাদাম বা নাটস এর মধ্যে কী থাকে, যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, আর কী থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন ই থাকে অ্যান্ড মেনি ফাইটো কম্পাউন্ড থাকে। ওই বাদাম বা নাটের মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট এবং মেনি ফাইটো কম্পাউন্ড আছে। এই ধরনের ইনগ্রিডিয়েন্টগুলো আমাদের লিভারে ফ্যাট জমতে দেয় না। আর কি, ক্যাবেজ, কাউলিফ্লাওয়ার, ব্রোকলি, এই ধরনের যে ভেজিটেবলগুলো আছে এগুলো সব হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবল। এই ক্রুসিফেরাস ভেজিটেবলের মধ্যে একটা সার্টেন কম্পাউন্ড আছে, মানে একটা কেমিক্যাল কনস্টিটিউট যেগুলো আছে, সেই কেমিক্যাল কনস্টিটিউটগুলো কী করে, যে ডিটক্সিফিকেশান প্রসেসটাকে চেঞ্জ করে দেয় আর কী করে, প্রিভেন্ট দ্য টক্সিক কম্পাউন্ড। সুতরাং এই ক্রুসিফেরাস ভেজিটেবল আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এর আগে যে আলোচনা করলাম, যে ভেজিটেবল, যে ফ্রুটস, যে অয়েলগুলোর কথা আমি আলোচনা করলাম, সেগুলো সব হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট।
ওই আনস্যাচুরেটেড ফ্যাট জাতীয় কিছু খাবার আমরা যদি খাই তাহলে আমাদের লিভারে সহজে চর্বি বা ফ্যাট জমবে না। আর কিছু স্যাচুরেটেড ফ্যাট আছে, যে ফ্যাটগুলো আমরা গ্রহণ করলে আমাদের লিভারে সহজেই ফ্যাট জমার সম্ভাবনা থাকে। অ্যালকোহল, রেড মিট, সুগার, কোকোনাট অয়েল, পাম অয়েল, এইগুলো সবই হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট। এই স্যাচুরেটেড ফ্যাট সহজেই আমাদের লিভারের মধ্যে চর্বি আকারে জমে যায়। তখন আমাদের কি হয় যে আমাদের রক্তের LDL লো ডেনসিটি লাইপোপ্রোটিন বেড়ে যায় এবং কমে যায় কি HDL হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, এটা তখন কমে যায়। এই LDL এবং HDL যখন বাড়া কমা হয়ে যায় তখন আমরা হার্টের রোগে আক্রান্ত হয়ে যাই। সুতরাং আমরা স্যাচুরেটেড জাতীয় কিছু ফ্যাট আমাদের খাদ্য তালিকা থেকে দূরে রাখব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্যাটি লিভার হলে কী কী রোগ হয় সেটা আমি আলোচনা করেছি, আর ফ্যাটি লিভার না হয় তার জন্য কী খাবার খেতে হবে সেগুলো আলোচনা করেছি, এবং কোন খাবারগুলো কম খেতে বা অ্যাভয়েড করতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি। তাহলে ফ্যাটি লিভার হলে আমাদের রক্তের কী পরিবর্তন হয়? ফ্যাটি লিভার হলে কী হয়? আমাদের যে লিপিড লেভেল আছে সেই লিপিড লেভেলের পরিবর্তন হয়। কী হয় যে কোলেস্ট্রল বেড়ে যাবে, TG ট্রাইগ্লিসারাইড বেড়ে যাবে, LDL লো ডেনসিটি লাইপোপ্রোটিন বেড়ে যাবে, আর HDL কমে যাবে, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন কমে যাবে। আমাদের রক্তে লিপিড লেভেলটা অল্টার হয়ে যাবে, তার ফলে কী হবে হার্ট ডিজিজ, আর কী হবে ইনক্রিজ দ্য গ্লুকোজ লেভেল অফ ব্লাড। ফ্যাটি লিভার হলে আগামীতে পেশেন্টের শরীরে ব্লাড সুগার দেখা দিবে বা ডায়াবেটিস হতে পারে। এতক্ষণ ধরে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি ফ্যাটি লিভার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।